आलोचना करब होमोजेनियस फंक्शन निये। ए फंक्शन एफ एक्स वाई इज सेड टू बी होमोजेनियस फंक्शन इफ इच टर्म्स अफ एफ एक्स वाई हैव सेम डिग्री। এখন হোমোজিনিয়াস ফাংশন কি তার সংজ্ঞা জানার আগে হোমোজিনিয়াস ফাংশন কোনো একটা ফাংশন হোমোজিনিয়াস কি না সেটা বোঝার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি প্রথমে সেটা দেখাবো। যেমন এফ এক্স ওয়াই সমান আমরা একটা ফাংশন নেই, প্রথমে এফ এক্স ওয়াই সমান এক্স কিউব एक्स स्क्वायर वाई एक्स वाई स्क्वायर थ्री वाई क्यूब ये हमारे फंक्शन। एखन जदि एफ अफ एक्स टी वाई टी समान टी टू दि पावर एन एफ एक्स वाई है ताहले ए এফ এক্স ওয়াই ফাংশনটাকে আমরা বলতে পারব হোমোজেনিয়াস ফাংশন। অফ ডিগ্রি টি এর যে পাওয়ার অফ ডিগ্রি এন, তাহলে আমরা এই ফাংশনটি ভাবে করে দেখি। এখানে এক্স এর জায়গায় আমরা এক্স টি বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় ওয়াইটি বসাচ্ছি, এভাবে পুরো ফাংশনে এক্সের জায়গায় এক্সটি আর ওয়াইয়ের জায়গায় ওয়াইটি বসাব। এক্স স্কোয়ার টি স্কোয়ার ওয়াই টি এক্স টি ওয়াই স্কোয়ার টি স্কোয়ার থ্রি ওয়াই কিউব টি কিউব, তাহলে আমরা পুরো জিনিসটা থেকে টি কিউব কমন নিতে পারি। তখন দাঁড়ায় এভাবে স্কোয়ার ওয়াই এক্স ওয়াই হোল স্কোয়ার থ্রি ওয়াই কিউব। দেখা যাচ্ছে এই যে এই অংশটা পুরো এই এফ এক্স ওয়াই ফাংশনের মতো, তাহলে দেখা যায় টি কিউব এফ এক্স ওয়াই। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স ওয়াই ইজ এ ফাংশন ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি থ্রি। তারপর আর কতগুলো এক্সাম্পল যদি আমরা দেখি, এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ওয়াই। আগের মতোই আমরা এক্স এর জায়গায় এক্স টি বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই টি। টি স্কোয়ার এক্স স্কোয়ার ট্যান এক্স ওয়াই, যেটা পুরো এই ফাংশনটার মতো, তাহলে টি স্কোয়ার এফ এক্স ওয়াই এফ এক্স টি ওয়াই টি। সুতরাং আমরা বলতে পারি যে এফ এক্স ওয়াই হচ্ছে একটা হোমোজেনিয়াস ফাংশন। অফ ডিগ্রি থ্রি ডিগ্রি টু। তারপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা, এফ এক্স ওয়াই সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই। তাহলে আগের মতোই এক্স টি ওয়াই টি সমান এক্স টি হোল কিউব ওয়াই টি হোল কিউব
एक्स टी माइनस वाई टी তাহলে টি কিউব আমরা কমন নিতে পারি উপর থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব টি সমান এক্স মাইনাস ওয়াই তাহলে এটা হবে টি স্কোয়ার আর এফ এক্স ওয়াই আগের ফাংশনটা তাহলে বলা যায় এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি টু তারপরে এখানে আরেকটা এক্সাম্পল এফ এক্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার tan inverse x square y square by x plus y তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি x এর জায়গায় x টি বসাই y এর জায়গায় y টি বসাই তাহলে যে আমরা যে মানটি পাবো উপরে নিচে তাহলে আমরা t পাবো পুরো পাওয়ারটা হিসেবে কিন্তু সেটা কখনো tan inverse এর বাইরে আসবে না তাহলে আমরা বলতে পারি fxy কোনো হোমোজেনিয়াস ফাংশন না কিন্তু এই fxy কে হোমোজেনিয়াস ফাংশনে রূপান্তরিত করা যায় কিভাবে করা যায় আমরা এই fxy ফাংশনটাকে পুরাটাকে একটা u ধরে নিই তাহলে tan u সমান x স্কয়ার y স্কয়ার বাই x প্লাস y সমান একটা ফাংশন f তাহলে এবার আমরা ফাংশন f ধরেছি এবার আমরা x এর জায়গায় x টি বসাবো y এর জায়গায় y টি বসাবো ফাংশন g ধরি g অফ x y তাহলে আমরা g x t y t x t হোল স্কয়ার y t হোল স্কয়ার x t প্লাস y t তাহলে t স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার t x প্লাস y t g অফ x y তাহলে বলা যায় g অফ x y হচ্ছে একটা হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1 কিন্তু f অফ x y কোনো হোমোজেনিয়াস ফাংশন না কিন্তু এটা একটা এমন একটা ফাংশন যেটাকে হোমোজেনিয়াস ফাংশনে রূপান্তরিত করা যায় তাহলে আমরা তাহলে এখন একসাথে হোমোজেনিয়াস ফাংশনের সংজ্ঞা জেনে নিই এ ফাংশন এফ অফ এক্স ওয়াই ইজ সেড টু বি হোমোজেনিয়াস ফাংশন ইফ ইটস টার্মস অফ এফ অফ এফ এক্স ওয়াই হ্যাভ সেম ডিগ্রি কনসিডার দ্য ফাংশন এই যেখানে যে আমরা ফাংশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন এই ফাংশনটায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চলকের ঘাত এখানে এক্স টু দি পাওয়ার এন চলকের ঘাত এন তারপরে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান আর মোট ঘাত হয় এন তারপরে এভাবে প্রত্যেকটা পদে আমরা দেখতে পাচ্ছি যে চলকের মোট ঘাত এন হচ্ছে তাহলে আমরা কতগুলো ম্যাথ এক্সাম্পল দেখি একটা কথা বলে রাখা ভালো এখানে আমরা টি ব্যবহার করা ছাড়াও শুধুমাত্র এক্স এর মাধ্যমে কিন্তু হোমোজেনিয়াস ফাংশন কিনা সেটা পরীক্ষা করে দেখতে পারতাম যেমন আমরা যদি এখানে এক্স কিউব কমন নিয়ে নেই তাহলে এখানে হয় ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোল কিউব এখানে এক্স কমন নিলে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স তাহলে এখানে এক্স স্কোয়ার অর্থাৎ ডিগ্রি পেয়ে গেছি আমরা টু আর এখানে দেখতে পাচ্ছি যে একটা নতুন একটা ফাংশন তৈরি হয়েছে যেটা হচ্ছে ওয়াই বাই এক্স তাহলে আমরা বলতে পারি এফ অফ ওয়াই বাই এক্স তাহলে এফ এক্স ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স এভাবে আমরা হোমোজেনিয়াস ফাংশন কিনা পরীক্ষা করতে পারি এবং হোমোজেনিয়াস ফাংশনকে প্রকাশ করতে পারি যেটা আমাদের পরবর্তীতে বিভিন্ন ডিফারেন্সিয়েশনে সহায়তা করবে এখন আমরা দেখি হোমোজেনিয়াস ফাংশন নিয়ে ইউলার যে থিওরম দিয়েছে সেই থিওরমটা ইউলার বলে যে কোনো ফাংশন
एफ जदि होमोजेनियस फंक्शन होए थाके ताहले एक्स अफ डीएफ डीएक्स अर्थात फंक्शनटाके एक्सर सपेक्षे डिफारेंशिएट करे एक्स दिए गुण करले एवं फंक्शनटाके वाई एर सपेक्षे डिफारेंशिएट करे वाई दिए गुण करले যে রেজাল্ট আসে তা হচ্ছে ফাংশনের যে ডিগ্রি সেটা যদি আমরা এন দ্বারা প্রকাশ করি আর তারপরে এই ফাংশনটা এটা হচ্ছে আমাদের ইউলার্স থিওরাম। আমরা এখন ইউলার্স থিওরাম প্রুফ করে দেখতে পারি। ধরি আমাদের এই ফাংশনটা হচ্ছে এফ এক্স ওয়াই হচ্ছে যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এক্স টু দি পাওয়ার এন এফ অফ y by x। তাহলে আমরা এটাকে প্রথমে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেখি x টু দি পাওয়ার n f y x x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা হবে মাইনাস y বাই এক্স স্কোয়ার তারপর n x টু দি পাওয়ার তারপরে আমরা এটাকে কনস্ট্যান্ট রেখে আবার এটাকে ডিফারেন্সিয়েট করছি তাহলে এফ ওয়াই এক্স আগের মতোই থাকবে আর এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপর এটাকে আমরা এক্স দ্বারা গুণ করছি উভয় পক্ষকে তখন পেয়ে যাচ্ছি এই যে এটা মাইনাস টু হিসেবে উপরে আসবে আর এক্স দ্বারা গুণ করলে আরেকটা প্লাস ওয়ান হবে মাইনাস টু প্লাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে এই মাইনাসটা ওয়াই n x to the power n minus 1 f of y by x তাহলে এবার আমরা y এর সাপেক্ষে f x y কে ডিফারেনশিয়েট করি এক্স টু দি পাওয়ার এনকে কনস্ট্যান্ট রেখে এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তাহলে এরকম আসবে আর যদি আমরা এটাকে কনস্ট্যান্ট রেখে এক্স এনকে ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে জিরো তাই আমরা সেই টার্মটা লিখছি না তারপর ওয়াই এফ এক্স ওয়াই ওয়াই দিয়ে উভয় পক্ষকে গুণ করছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই এফ এক্স এখন এটাকে সমীকরণ নাম্বার এক দিয়ে এটাকে সমীকরণ নাম্বার দুই দিয়ে এবার এক আর দুই যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এক আর দুই যোগ করলে কি হয় এই টার্ম আর এই টার্ম হচ্ছে সেম এটা হচ্ছে প্লাসে আছে এটা হচ্ছে মাইনাসে আছে তাহলে প্লাস আর মাইনাস এখানে জিরো হয়ে যাচ্ছে আর শুধু থাকছে এই পদটা এন এক্স টু দি পাওয়ার ও এটাকে এক্স দিয়ে উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করলে তাহলে এখানে আরেকটা এক্স থাকতো তখন এটা হয়ে যেত এক্স টু দি পাওয়ার এন ভুলে এটা গুণ করা হয়নি তাহলে এন এক্স টু দি পাওয়ার এন এফ ওয়াই বাই এক্স সমান এন এক্স এই যে এন অফ এফ তাহলে এখান থেকে আমরা ইউলার্স থিওরাম প্রমাণ করে ফেললাম তাহলে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো বলা হচ্ছে এফ এক্স ওয়াই যদি একটা হোমোজিনিয়াস ফাংশন হয় এন ডিগ্রির তাহলে এটা প্রুফ করতে বলা হয়েছে কি প্রুফ করতে বলা হয়েছে এখানে বলা হচ্ছে এফ এক্স ওয়াই একটা হোমোজিনিয়াস ফাংশন তাহলে প্রুফ করতে হবে এক্স স্কোয়ার
আমরা দেখছি এখানে ইউলার্স থিওরেমটা ব্যবহার করা হয়েছে। প্রথমে ইউলার্স থিওরেমটা লিখতে হবে, অর্থাৎ এখানে এটা যেহেতু হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, তাহলে ইউলার্স থিওরেম থেকে কি বলা যায়, যে এই এফ এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে এফ এর ডিফারেন্সিয়েশন ইনটু এক্স, আবার ওয়াই এর সাপেক্ষে এফ এর ডিফারেন্সিয়েশন ইনটু ওয়াই সমান এন এন এফ। ওকে, তাহলে এখন আমরা কি করব, এই এটাকে এক নম্বর সমীকরণ দিই। এই এক নম্বর সমীকরণটাকে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপর উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করব, তখন আমরা একটা টার্ম পাব। তারপর আমরা এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপর আবার সেই আমরা যে রাশিটা পাবো সেটাকে আবার উভয় পক্ষকে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে আমরা আরেকটা পদ পাবো। তারপর সেই এক আর দুই নম্বর সমীকরণকে যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা এটা করে দেখি, প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তারপরে প্রথমে এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, এবার এটাকে কনস্ট্যান্ট রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হবে। ওয়ান গুণ করে দেখানোর দরকার নেই। তারপর হচ্ছে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, আবার এটাকে কনস্ট্যান্ট রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই কে এক্স এর সাপেক্ষে। ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে এখানে ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ফলে জিরো হয়ে যাবে, তাই এটা এখানে করতে হবে না, করে দেখানোর প্রয়োজন নেই। তারপর এন এফ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এখন উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা গুণ করি, মাল্টিপ্লাই বোথ সাইড উইথ এক্স, এক্স স্কোয়ার আমরা এক্স দ্বারা গুণ করে দিচ্ছি, এক্স ওয়াই নেক্সট। ওকে, এখন দেখা যাচ্ছে এই টার্মটা কিন্তু সেম টার্ম, অতএব আমরা এটাকে এক্স এর নিয়ে যাই, তাহলে এটাকে দুই নম্বর সমীকরণ করে দেখুন, এখানে একটা সাইড নোট দিয়ে মাল্টিপ্লাই এক্স। ওকে, ইন দ্য সেম ওয়ে ওয়াই আমরা এখন ওয়াই এর সাপেক্ষে বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব, আর সে কাজ করে এটা বিস্তারিত না লিখে সরাসরি করছি, ইন দ্য সেম ওয়ে লেটস ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই দেন মাল্টিপ্লাই ওয়াই বোথ সাইড টু বোথ সাইড। তখন আমরা একইভাবে এরকম টার্ম পাবো, ওয়াই স্কোয়ার জাস্ট এক্স এর জায়গায় ওয়াই হচ্ছে, আর এই টার্মটা সেম থাকবে, এই পাশে ওয়াই এখন আমরা জাস্ট দুই আর তিন যোগ করে দেব, টু
प्लस 3 तो एर तीन जो कर ले हमने की पाच्छी एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर डबल डिफरेंशिएशन प्लस 2xy ठीक है हमरा n माइनस वन कॉमन निते पारी आर लिखते पारी x এখন আমরা দেখতে পাচ্ছি এই টার্মটা কিসের সমান এই যে এই হচ্ছে এই টার্মটার সমান ইউলার্স থিওরেম থেকে আমরা যেটা লিখেছিলাম ফ্রম ইউলার্স থিওরেম এনএফ এই যে দেখুন আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম এন ইনটু এন মাইনাস ওয়ান এটা কিভাবে রিঅ্যারেঞ্জ করে লিখলি হয়ে যাবে এন ইনটু এন মাইনাস ওয়ান এফ এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল এবং সেটা প্রমাণিত হয়ে গেছে